হাই ফ্রেন্ডস, হ্যালো ইউটিউব। আগামীকাল আমরা ছাত্রছাত্রী, গার্জিয়ান, ফ্রেন্ডস এদেরকে নিয়ে যাচ্ছি চামুর্চিতে পিকনিকে। তার প্রিপারেশন চলছে। আমাদের মিস্টার অনুভব মোস্ট স্টাইলিশ পার্সন, ফালাকাটা মাংস তৈরি হচ্ছে, মনীষ লিমন, ওয়ান অ্যান্ড অনলি হ্যান্ডসাম শরিক সরকার, নেক্সট কি জানি কেজিএফ পার্ট থ্রির নায়ক জ্যোতি শঙ্খজ্যোতি, ভেতরে খুব ইম্পর্টেন্ট কাজ চলছে, ভেতরে দীপ নাগ, জয়দীপ নাগ আর হচ্ছে জিৎ সাহা। বাকি ব্লগ দেখাবো একেবারে আগামীকাল সকাল থেকে। সোফার সকুল, গুড মর্নিং ফ্রেন্ডস। গতকালকে রাত্রে ব্লগ যেখানে শেষ করেছিলাম, আজকে সকালে যাচ্ছে সবাই চামুচি ঘুরতে। অনুভব, ওদের বন্ধু মনীষ, দীপ, জিৎ, নীল, চামুচি পিকনিকে জয়দা, রাজা, দীপ তালুকদার, বাকি ভিডিও পরে। গুড মর্নিং ইউটিউব, গুড মর্নিং ফ্রেন্ডস। 11:30 বেজে গেল এখানে পৌঁছাতে পৌঁছাতে, একটু দেরি হয়ে গেছে আর কি। এই হচ্ছে আমাদের চামুচির পিকনিক স্পট, দেখাচ্ছি ভালো করে। এখান থেকে 3 কিলোমিটার দূরে একটা শিব মন্দির আছে, আমি ঠিক জানি না কোথায়। তো গাড়ির যে ড্রাইভার আছে, সে ড্রাইভার বলছে শিব মন্দির আছে, খুব সুন্দর নাকি জায়গাটা। দেখি যদি হেঁটে যাওয়া যায়, যদি যেতে পারি, কথা দিচ্ছি না আপনাদের, যদি যেতে পারি তাহলে পরে নিশ্চয়ই আপনাদের দেখাবো, তোমাদের দেখাবো। আর নাহলে পরে তো একটা বাইক নিয়ে আসতেই হবে এখানে, বা গাড়ি করে একটা আসতেই হবে এখানটায়। তো বাকি ভিউ হচ্ছে আমার পিছনটা। আজকে আমি OnePlus দিয়ে ব্লগ করছি, স্যামসাং না, সব দেখাবো। আগের ভিডিওগুলো কেমন লাগলো, বেশি ভিউ পড়ে না, তবু একটা মেমোরি হয়ে থাকলো এখানে। পাহাড়ে আসলে পরে মন ভালো হয়ে যায়, দারুণ মন ভালো হয়ে যায়, কিন্তু আমাকে এই নদীটা ক্রস করতে হবে, ওইপরে আমাকে যেতে হবে। যে আমি যাওয়ার একটা জায়গা খুঁজছি এখানে, ডলোমাইট আসছে মানে সিমেন্ট বানানো। ওই যে আমাদের গাড়ি দেখা যাচ্ছে কিনা, দেখি ও পাশে যেতে পারি নাকি। সোফা সকল, Thank you.
নদীর জলটা এখানে সম্পূর্ণ ঘোলা, কারণ সিমেন্টটা ডলোমাইট মেশানো মনে হয়। পিছনে তো দেখতেই পাচ্ছ তোমরা, এটা হচ্ছে চামুচির পিকনিক স্পট। সে জুতো ভিজে যাবে, তাহলে এটা তো পার হতে ইচ্ছে করছে। আমার চ্যানেলটা লাইক করো অবশ্যই, ভিডিওগুলো লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। জল পাড়াবো না, পরে গেলে পরে দেখা যাক। বাকি ভিউটা দেখাচ্ছি। এই যে চামুচির উপরে মেঘ আছে, সত্যি পাহাড়ে আসলে মন ভালো হয়েছে। আরও দু তিনটে পিকনিক পার্টি আছে, এরা মনে হয় ব্যাক করছে নাকি, সকালবেলা এসেছিল। বাইক নিয়ে আসতে হবে। প্রকৃতির থেকে সুন্দর জিনিস আর কিছু হয় না, আর ভ্রমণের থেকে সুন্দর জিনিস আর কিছু হয় না। এত অভিজ্ঞতা, এত বিভিন্ন জায়গা দেখা, হয়তো অনেক সময় আমরা বিভিন্ন কাজে বিভিন্ন এসে আটকা পড়ে যাই, হয়তো একটু আর্থিক সমস্যাও থাকে। কিন্তু আর্থিক সমস্যা যতটুকু আমাদের সম্ভব, যতটুকু হাতে আছে, আমরা যতটুকু ইনকাম করি না কেন, যে খাওয়াটা রেখে সংসারটা ঠিক রেখে বাকিটা ঘোরা যেতেই পারে কিছুটা। আমাদের নর্থ বেঙ্গলে ডুয়ার্সে এত সুন্দর সুন্দর জায়গা আছে, তো সেখানটায় বাইরে তো যাবো, বাইরে অনেক সারা ভারতবর্ষ সুন্দর, আমাদের ভারতবর্ষ সবসময় সুন্দর। হিন্দুর ভেদাভেদ না, মুসলিমের ভেদাভেদ, কোনো ভেদাভেদ নয়, সবাই সমান, সর্বধর্ম সমন্বয়। তাই ভ্রমণ অভিজ্ঞতা, নিজেদের মধ্যে ঝগড়া করবেন না, নিজেদের মধ্যে লড়াই না করে ঘুরে বেড়ান। হচ্ছে পাহাড়, প্রকৃতি ঈশ্বর, প্রকৃতি ভগবান। সত্যিকারের ভগবান আছে কি নেই আমার মতো, আমার আপনার মতো ছোট মানুষরা তারা কি বিচার করবে ভগবান আছে না নেই। তো এখন এটা বলুন যে ভগবান আমাদের সৃষ্টি করেছে না আমরা ভগবানকে সৃষ্টি করেছি? যদি ভগবান নামে কেউ থেকে থাকে, তা ভগবান নিশ্চয়ই আমাদেরকে সৃষ্টি করেছে, তাই না? তো ভগবান আমাদের সৃষ্টি করে থাকলে আমরা ভগবানকে কী করে রক্ষা করব? হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, খ্রিস্টান, ঈসাই, শিখ, জৈন, বৌদ্ধ, এদেরকে আমরা কি, আমরা কীভাবে ভগবানকে রক্ষা করবো? ভগবান আমাদেরকে রক্ষা করবে, আমাদের ভগবানকে রক্ষা করার ক্ষমতা নেই, ভগবান আমাদের রক্ষা করবে। কারণ ভগবান যদি থেকে থাকে, তাহলে ভগবান আমাদের বানিয়েছে, আমরা ভগবানকে বানাইনি, ভগবান আমাদেরকে রক্ষা করবে। আমরা ভগবানকে রক্ষা করার ক্ষমতা মানুষের নেই কখনো। আর এই প্রকৃতিতে কুকুর যাচ্ছে, প্রকৃতিতে সমস্ত পশু, মানুষ, কুকুর, সবাই, সবার সমান অধিকার। কেউ কারোর উপর ভগবান যদি থেকে থাকে বা এই জন্মেও যদি বিচার হয় মানুষের, তার ফল নিশ্চয়ই সবাই পাবে। যাই হোক, অনেক বড় বড় কথা বলে দিলাম, আঙ্কিও আসছে। এই হচ্ছে চামুচি পিকনিক স্পটের ভিউ, যতটুকু পারলাম আমি দেখাচ্ছি। টিফিন খাওয়া চলছে। হ্যাঁ, যেটা বলছিলাম, ভগবান মহাশক্তিশালী, তিনি ঈশ্বর, এই প্রকৃতি ভগবান, এই প্রকৃতি ঈশ্বর। ভগবান প্রকৃতিকে সৃষ্টি করেছে, ভগবান মানুষকে সৃষ্টি করেছে, এই প্রকৃতি নিজেই ভগবান। তো এই ভগবানকে মানুষ, যে কোনো ধর্মের মানুষই হোক, ভগবানকে মানুষ রক্ষা করবে এই ক্ষমতা নেই, ভগবান আমাদেরকে রক্ষা করবে। তিনি শক্তিশালী, তিনি পরম, তিনি পরমাত্মা, তিনি রক্ষা করবেন সবাইকে। আর ভগবানকে রক্ষা করার নামে যারা লড়াই করে তারা স্বার্থান্বেষী, আমি বিশ্বাস করি। তো যাই করুন না কেন, যা কোনো কমেন্টস আপনি করতে পারেন আমার বিপক্ষে, আমার পক্ষে। কিন্তু সঞ্জীব টিফিন নিয়ে আসছে। হ্যালো ইউটিউব, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। টিফিন, পরোটা আছে, মিষ্টি আছে, ডিম আছে। তো যেটা বলছিলাম, ঈশ্বর, ভগবান মানুষকে তৈরি করেছে, ভগবানের মতো শক্তিশালী কেউ নেই, তিনি আমাদের রক্ষা করবেন। এই যে দীপ সাহা, ইসে
কোথাও এক সাইডে নিয়ে পরে পুরাই ফেলবো না, প্লাস্টিক গুলা কখনো এই ফেলবো না, এখানে না ফেলায় প্লাস্টিকের গোলাপ। 14 February কামিং সুন, টুম্পা আঙ্কি টুম্পার হিরো ছেলে মৌকই জিনিসপত্র নামানো চলছে, বাকিটা পরে দেখাচ্ছি। মিস্টার তালুকদার একটু ওয়েট কর না, মিস্টার তালুকদার পোর্ট্রেট মোটর তুলবো, এগুলো কি মৌসুমি ভাবো, মানুষ জাতি ভাবো, যদি ভগবান আছে যদি ধরেও নি, কেন ভগবান আছে ধরে নিচ্ছি, কারণ মানুষ তো ভগবানের মন্দির বানাচ্ছে, আল্লাহর মসজিদ বানাচ্ছে, গির্জা বানাচ্ছে, তো ভগবান আছে ধরে নিয়ে তো সেই শক্তিশালী ঈশ্বর তিনি উপরে থাকলে আমাদের দেখে হয়তো হাসছেন যে মানুষ তারা মানুষ মানুষের উপকার না করে তারা একে অপরকে মারছে, খুন করছে জায়গা জমির লোভে, ধর্মের লোভে। কথা আছে না, ধর্মের নামে মোহ এসে যারে ধরে, অন্ধ সে যেন মারে আর শুধু মরে। আমার কথা কারো মনে আঘাত লাগলে পরে মাফ করবেন। তাই ঘুরুন, ভ্রমণ করুন, প্রকৃতিকে দেখুন, পিকনিক হোক যেভাবে হোক, ছোটো জায়গায় হোক বড় জায়গায় হোক, আস্তে যতটুকুই হোক, যতটুকু আপনার সামর্থ্য, যতটুকু পারুন ততটুকু ঘুরুন, ট্রাভেল করুন, মানুষের হেল্প করুন, যে কোনো পশু প্রাণীর উপকার করুন, দেখুন মনে শান্তি পাবেন, অভিজ্ঞতা হবে, ঈশ্বরের আশীর্বাদ পাবেন। মানুষের ক্ষতি করে, যে কোনো প্রাণীর ক্ষতি করে আপনি হয়তো সাময়িকভাবে আনন্দ পেতে পারেন, কিন্তু চিরকালীন নয়। যাই হোক, এই হচ্ছে আমাদের চামুচি পিকনিক স্পট। অনেক শুনেছি আমি চামুচির কথা, কিন্তু আসা হয়নি কখনো। যারা পিকনিকে আসতে চাও তাদের রুটটা বলছি আমি। জলটা পরিষ্কারই থাকে যা শুনলাম। তো ডলোমাইট বা সিমেন্ট বানানোর যে ডলোমাইট পাহাড় থেকে নেমে আসে তা ঘোলা জলটাই এখন আছে যা শুনলাম, সেই জন্য নাকি পরিষ্কার জলই ছিল। যাই হোক, এই প্রকৃতি। হ্যালো, সামনে একটা শিব মন্দির আছে নাকি, এখান থেকে 3 কিলোমিটার দূর, নদীর উপর দিয়ে যেতে হবে। পেছনে আছে বাকি টিম, মৌ
সামনে আছে সবাই, তো এখান থেকে আমার পেছনে ওই দিকটায় 3 কিলোমিটার। তো দেখি শিব মন্দিরটা কি আছে এখানে, চামুচি মেইন স্পট, ওখান থেকে শিব মন্দিরটা যেতে হবে, ঠিক আছে? যদি পৌঁছাই সেখানে, ঘন্টাখানেক লাগবে বললো, তাহলে নিশ্চয়ই সে সুন্দর জায়গাটা দেখাবো। এত সুন্দর ওখানে না গেলে বলে শিব মন্দিরে এখানে আসা বৃথা। তো দেখি এখান থেকে চামুচি থেকে 5-6 কিলোমিটার দূর শিব মন্দিরটা, 5-6 কিলোমিটার পাহাড়ি রাস্তায় অনেকটা রাস্তা। সামনে আমাদের গ্রুপ আর পেছনে গ্রুপ, মৌ, নিধি, জয়, কাকিমা, টুম্পা, আঙ্কু, টুম্পার ছেলে, আরেক মৌ, শুভঙ্কর আর সঞ্জীব। সোফা সকল চলো, হাউ ইজ দ্য জোশ? হাই, হাউ ইজ দ্য জোশ? হাই, কারো আওয়াজ নাই, মুখ দিয়ে হাত দিয়ে দেখাচ্ছে। হাউ ইজ দ্য জোশ? হাই স্যার। হাউ ইজ দ্য জোশ? হাই স্যার। আসার সময় জোশ নষ্ট হয়ে যাবে। হাউ ইজ দ্য জোশ? নাই স্যার। আসার সময় বলবে নাই স্যার, ঠিক আছে? সামনে থেকে দেখাচ্ছি আর কি আছে। এই হচ্ছে পাহাড়ি রাস্তায় আঙ্কু, দাঁড়াও, তাকাও, এই রাজারা চলে আসছে আগে। হাউ ইজ দ্য জোশ? হাউ ইজ দ্য জোশ? হাউ ইজ দ্য জোশ? চলো ট্রেকিং। রাজা আসলো না? রাজা সব নদী পথ, আমাদের রাজা সাহেব স্যার মানুষ তখন ব্যস্ত। জয় আগে চল। হ্যাঁ অনেকটা দূর, দূর আছে কিন্তু, অনেকটা দূর, অনেকটা দূর, 15 কিলোমিটার কিন্তু। আগে যেতে হবে। আঙ্কু দেখ করবো নাকি, গরম তো আমল হচ্ছে গো। এই বজন বলি কইস না, এমনি পাহাড়ি রাস্তা যদি কয় আই 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 পালাচ্ছিস কেন, তাহলে কিন্তু দৌড়ে দৌড়ে তো অবস্থা স্যার। কোথায়? ও আচ্ছা, তো এখানকার লোকাল যারা তাদের এখান এভাবে থাকে তারা, এই রাস্তা এই তাদের বাড়ি। তো হচ্ছে এখানকার পাহাড়িয়া লোকদের বাড়ি ঘর থাকার, এসেছি অনেক, তোমরা অনেক দেখেছো, তো নতুন কিছু না, তো তবু এই জায়গায় আমার প্রথম আসা। তাদের কালচার, তাদের সাথে মিশলে তাদের কালচারটা ভালো বোঝা যায়। এখন তো ভালো বাড়ি ঘর করেছে না, আসলে কি আগে ফালাকাটার থেকে, ফালাকাটায় আমার জন্ম, তো ফালাকাটার এই যা পরিবেশ, গাছপালা, তারপরে নাম না জানা জঙ্গলি ফুল গাছগুলো, ও জায়গা দেখছিস দারুণ ভাস পড়ছে। এই জঙ্গলি ফুল গাছগুলো, এগুলো আগে সব বাড়ির পাশে ছিল, ফালাকাটাতে অনেকেই দেখছে নিশ্চয়ই, আঙ্কুর অনেকে দেখেছে, কিন্তু
আটটা সাধারণ তো এই জিনিসগুলো মিস করি, সেই জঙ্গলগুলোর মধ্যে বাড়িঘর হয়ে গেছে, ফালাঘাটটা আধুনিক থেকে আধুনিকতর হয়েছে, আধুনিকতর হতে হতে ফালাঘাটের প্রাণটা হয়তো হারিয়ে যাচ্ছে। হয়তো এখনকার একদম নতুন জেনারেশনটা তারা হয়তো মানবে না আমার কথা, এটা জেনারেশন গ্যাপ হয়তো রয়ে যায়, কিন্তু প্রাণ তো ভাই প্রকৃতির মধ্যে আছে। হ্যাঁ, প্রয়োজন, গাড়ি ঘোড়া সমস্ত কিছুই প্রয়োজন, আমি না বলছি না, সব কিছুই দরকার আমাদের জীবনে, কিন্তু প্রাণ ইজ ইন দ্য নেচার, প্রকৃতির মধ্যে আছে। পাহাড়, এখানে ঠান্ডা হাওয়া, দেখো সব রিভার বেড ছিল আগে, পাহাড়িয়া নদীর জায়গা ছিল, দেখো তো মরুতির তো ইংলাজ, এই জন্য আমার ভিডিও একটু বড় হয়, ফটো সেশন চলছে এখানে স্টুডেন্টসদের সাথে জয় স্যারের। যাই হোক, পেছন পাহাড়টা সোফা সকল আঙ্কু। তো যাই হোক, শিব মন্দির বলছে এখান থেকে প্রচুর দূর, মানে যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে আরো 2 ঘন্টা প্রায়, এখন বাজে দুপুর 1টা, আমরা ঘন্টাখানেকের উপর চলে ফেলেছি। তো 3টার সময় ব্যাক করতে করতে খাওয়া দাওয়া আনন্দ করা নাচ গান কিছু হবে না, তাই সবার ডিসিশন সবাই ফিরে চলবে। একটু প্রকৃতিটা দেখাই, রাস্তাগুলো দেখাই, পেছনে পাহাড়, অসাধারণ অনুভূতি। সবাই বলে এরকম ছবি তোলে, অসাধারণ অনুভূতি। ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই, তারপর বাকি কী হবে। এতটুকুই হচ্ছে চামুরচি মেইন, শিব মন্দির আছে এখানে, আপনারা যদি পাহাড়ের উপর দিয়ে যেতে যান অন্তত 5-6 কিলোমিটার রাস্তা, সকালবেলা আসতে হবে, চেক করতে হবে আপনাকে। নাহলে পরে আপনাকে নদী পথ আছে ওখানে অনেকটা ঘুরতে হবে। যাই হোক, অনেকটা ক্লান্ত হয়ে গেছি, বাকি ভিডিও পরে দেখাচ্ছি। সোফার সকল ওইখান থেকে বলতেছে আধা ঘন্টার রাস্তা আর মন্দিরটা, ছোট নদী, ছোট না বড় নদী, এটা জল থাকলে কত জল হয়, যখন তখন জল আসতে পারে। হ্যাঁ, হরপা বানার সাথে দিক দিয়ে, হ্যাঁ। শুভঙ্কর আমার পার্টনার এই নির্জন পথে, ট্রেকিং এর পথে ট্রেকিং করছি আমরা। সোফা সকল কিতনি শক্তি হামে দে না দাতা, লাভ টু ট্রাভেল। সোফা সকল হাই ইউটিউব, দারুণ জায়গা দেখাচ্ছি, শিব মন্দির যাওয়ার আগে এসে পৌঁছালাম এখানে। শুভঙ্কর আমার সাথে, ওর জন্য একটা লাইক, এতটুকু হাঁটার জন্য, এত দূর হাঁটার জন্য এতটুকু বলছি কেন। আসি, এখন ভিউটা দেখুন ভালো করে, এখানে একটা ব্রিজ আছে গাছ দিয়ে করা, শালের খুঁটি দিয়ে, নাইস না। এই যে এখানে দাঁড়ান, ওই পোকাই
ওয়ান প্লাস সাবধানে, তাই না? প্রকৃতি ঈশ্বর, নেচার ইজ গড। কি হিন্দু মুসলমানে মারামারি ভেদাভেদি, কি লড়াই, কিচ্ছু না। কি খ্রিস্টান বৌদ্ধ জৈনতে ভেদাভেদ, কিচ্ছু না। প্রকৃতি ঈশ্বর। ওই যে সুদীপ্ত, ওয়ান অ্যান্ড অনলি। এখানে যা ঠান্ডা, আপনারা যদি এখানে আসতেন, যা ওয়েদার, না আসলে বোঝা যায় না। চামুচির থেকে অন্তত পিকনিক স্পট থেকে পাহাড়ি রাস্তায় 3 কিলোমিটার দূরে জায়গাটা, ঝর্ণাটা। আর সেকেন্ড লিজেন্ড টপ ফালাকাটা নাও রদ্দুর রায় ইজ নাও 19 স্টুডেন্ট। বললাম জরুরি থাকে অসাধারণ, বিউটিফুল। আমি শুভদীপ নাগ, আমার ভাই জয়দীপ নাগ ওই যে বসে ফটো তুলছে। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। ওই যে নীল, নীল ড্রেস পরা নীল, বাকি ভিডিও ক্যামেরা কতখানি জাজ করতে পারছে এই জায়গাটা আমি বলতে পারবো না। ইউটিউবে ক্লাস 11 এর স্টুডেন্ট, শেষ। আমি নিবো বলে আর একটু কুকুরে, থ্যাংক ইউ সোফার সকুল। হ্যাঁ, ওইভাবে নামিস না, ওই দিকটা নামিস না, পড়ে যাবি। হ্যাঁ, কি স্পট, দাঁড়া বলি। লোকেশন দেখো কত সুন্দর, জায়গা দেখো কত সুন্দর। ये देखो बजरंग बली, हाय बेटा कैसे हो? ए बेटा तुम कैसे हो? ए हेलो, ओए कैसे का ताकाओ जी? गुड। ये है महाकाल धाम का भोले बाबा का मंदिर। यहाँ का हर एक पत्थर जो है वो भोले बाबा है, भोले बाबा का शिवलिंग है। यहाँ पर सब लोग पूजा करने आते हैं,
अब ऊपर देखना चाहते हैं तो ऊपर भी दिखाना है, हर एक पत्थर भोले बाबा का है, अपूर्व दृश्य। यहाँ पर जो नहीं आएगा वो भी भोले बाबा का दर्शन बिल्कुल नहीं कर सकता है, बिल्कुल भी नहीं। ये भोले बाबा का दरबार है, जी हाँ दरबार है। ये आप देख सकते हैं अंधार कुआं है, यहाँ से जाने के लिए आपको परमिशन लेने की ज़रूरत होता है। ये जो बत्ती दिख रहा है ना, ये पहाड़ के ऊपर से है, यही है भोले बाबा का असली मंदिर। जी ताले হাঁটু দিয়া বইসা নামার চেষ্টা করতেছে, উপরে দুজন উঠছে, চারজন আছে। এই যে দেখা যাচ্ছে একদম কাপে, হ্যাঁ দেখা যাচ্ছে। চল ওরকম উপরে, ওটা ঠিক না। তো যাই হোক, আমরা শিব মন্দিরে যাইনি, ওখান থেকে আরও আধা ঘন্টা চেক করতে হতো, সেখানে ইচ্ছা করেই যাইনি, কারণ ফিরতে ফিরতে এখান থেকে রওনা দিয়েছি আমরা 12টার দিকে, না 11:30, 11:30টার দিকে, 3:10 বাকি প্রায়। তো এই হচ্ছে সুদীপ্ত, আর পিকনিক পার্টিতে ভর্তি অনেক এসেছে চামুচিতে। জলটা একটু পরিষ্কার, একটু ভালো জল হলে ভালো হতো। সুদীপ্ত কিছু বলবো নাকি বক্তব্য? এরিয়াটা খুব সুন্দর, ওয়েদারটা সকালে যা ছিল এখন তার থেকে অনেকটা আরামদায়ক ওয়েদার বলা যায়। পাহাড় আর নদী এই দুটোর যে কম্বিনেশনের যে ওয়েদারটা হওয়া দরকার সেই ওয়েদারটাই আছে এখন, খুব আরামদায়ক ওয়েদার। এবং আমাদের এখন মনে হচ্ছে যে হ্যাঁ আমরা একটা ভালো পিকনিক স্পটে পিকনিক ডে করতে এসেছি, খুব ভালো লাগছে। চলো লেটস গো। থ্যাংক ইউ সুদীপ্তকে। আরও পিকনিক পার্টি সামনে, সকালে ছিল না যখন ভিডিও করলাম। পিকনিক পার্টি ভর্তি এখানে, না একটু ই করি আমাদের গাড়ি খুশি। সবাই আসুন ঘুরুন দেখুন জায়গাগুলো। মহিলারা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, এখানে রান্না চলছে। পিকনিক মে খানা চল রা হ্যায় সবকা। ইউটিউব ইউটিউব ইউটিউব।
Thank you.